আমাদের কাছে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, কাজী জাহাঙ্গীর, আচ্ছা, আমার মা ও বোনের দুজনেরই MRI করেছি, ডাক্তারের পরামর্শে ঔষধ খাচ্ছে, দিনে ভালো কিন্তু রাতে কোমরে ও পিঠে ব্যথা হয়, সেজন্য ঘুমাতে পারে না, এখন করণীয় কি? ধন্যবাদ। এটা প্রায় রুগীরই বলে থাকে যে আমরা যখন কাজ করি, চলাফেরা করি ভালো, যখনই সে ঘুমাতে যায় রাতে বিছানায়, তখনই তাদের ব্যথা বেদনা হয় বা এই পাশ থেকে ও পাশ হয়। মানুষ কিন্তু একই অবস্থানে কিন্তু ঘুমায় না, মানে হুম রাতে হুম কিন্তু চেঞ্জ হয়, অটোমেটিক ন্যাচারালি সে চেঞ্জ হয়। কিন্তু এই রুগীদের যখনই সে ন্যাচারালি চেঞ্জ হতে যায়, তার কিন্তু পেইন বাড়তে পারে বা পেইন হলে ঘুম ভেঙে যায় বা কষ্ট হয়, অনেক সময় রাতে হয়তো একটু উঠতে উঠার প্রয়োজন হলে তার উঠতে কষ্ট হয়। তো এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত, স্পেশালি যাদের স্পন্ডাইলোসিস, তো স্পন্ডাইলোসিস জনিত রুগীদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে, যে উনারা যখন দিনে কাজ করে বা মুভমেন্ট করে হুম হুম এই সমস্যাটা বোঝা যায় না, রাতে এটা হয়। আবার কিছু রুগী আছে যেমন অন্য অন্য আর্থ্রাইটিস, যেমন ফাইব্রোমায়ালজিয়া, এটা এক প্রকার মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। আপনার রুগীর চলাফেরা, উঠা বসায় বা সে যখন মুভমেন্টে হুম থাকে, হুম কাজে থাকে, তার কোনো ব্যথা বেদনা নাই, যখনই সে রেস্টে যায় বা ঘুমায় বা স্পেশালি বসে, তখন তাদের এই ব্যথা বেদনা শুরু হয়ে যেতে পারে। তার মানে দুই ধরনের পেইন হয়, একটা রেস্টে থাকলে হচ্ছে, হচ্ছে আবার আরেকটা আবার মুভমেন্ট করলে তখন বেড়ে যাচ্ছে। তখনও বেড়ে যাচ্ছে। তো এখন ওনাদের ক্ষেত্রে আসলে অ্যাসেসমেন্ট আরও জরুরি, মানে এটা হচ্ছে রুগীর অনেক সময় এক্সরে, MRI এগুলো দেখতে, আরও হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনাদের হয়তো স্পন্ডালোসিস থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু মা বলতে অবশ্যই বোন মায়ের একটু বয়স্ক হইতে পারে, স্পন্ডালোসিস। তো এই ক্ষেত্রে বিছানাটা, যে বিছানাটা ঘুমায়, হুম হুম এই বিছানা নিয়ে অনেকেই ভুল করে, প্রায়ই আমার কাছে রুগীরা আসে। আচ্ছা অনেকে হয়তো ডাক্তার সাহেবরা বলেছে যে শক্ত বিছানায় ঘুমাতে, তো ওনারা গিয়ে ফ্লোরিং করা শুরু করে দেয়, একেবারে ফ্লোরে শোয়, আচ্ছা বা অনেকে একেবারে কাঠে শোয়। এগুলা হুম হুম সম্পূর্ণ নিষেধ, শুইতে হলে অবশ্যই উঁচু বিছানায় শোবে, যেটা আমরা খাট বলি বা সেমি বক্স খাট হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন মসৃণ হয়, সমান হয়, উঁচু নিচু না হয়। আচ্ছা ম্যাট্রেস ইউজ করতে পারে বা দুইটা তোশক ইউজ করতে পারে, কিন্তু অনেকে ওই জাজিম ইউজ করে বা হুম হুম ফোম ইউজ করে, এগুলা করা আচ্ছা যাবে না। স্প্রিং ম্যাট্রেস ইউজ করা যেতে পারে, মানে যেই বিছানাটা আপনার ফার্ম, ফার্ম বলতে আপনি শুলেও আপনাকে ব্যাক একটা থ্রাস্টিং সে করে, কিন্তু হুম হুম কিছু আছে যেমন ফোমের বিছানা, আপনি শুলে কিন্তু দেবে যাবে। দেবে যায়। আবার হচ্ছে আপনার ম্যাট্রেস, এই মানে জাজিম, জাজিমে কিন্তু দেখা যায় নারকেলের এই যে ইয়া থাকে, হুম খোসা হুম বা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে, যেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর, এবং এতে কিন্তু যখন একটা মানুষ শোয়, বিভিন্ন জায়গাটা চেপে যায়, দেবে যায়, এতে স্পাইনের উপর একটা প্রভাব পড়ে। তো ওনাদের বিছানাটা দেখতে হবে, কারেকশন করতে হবে। আর একটা হচ্ছে বালিশ, বালিশ নিয়ে আমরা বহুবার বলছি, অনেকে দুটো বালিশে ঘুমানোর অভ্যাস আছে, বদ অভ্যাস থাকে হুম যে হুম না ঘুম, মানে শুইলে নাকি ঘুম আসে না, অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ঘুমায়, হুম হুম সেটা হতে পারে। কিছু রুগীর আছে COPD রুগী বা অ্যাজমাটিক রুগী, তাদের ক্ষেত্রে আলাদা, তাও তাদের বালিশটা ইনক্লাইন করে শুইতে হবে। কিন্তু যদি হাই বালিশ মাথার নিচে দেয়, তখন কিন্তু ঘাড়ে প্রবলেম হতে পারে, ঘাড়ে। শোয়ার ক্ষেত্রে বিছানাটা কেমন হবে এটা আমরা জানলাম, বালিশের ব্যাপারটা আমরা আবারও আসবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি, আমি আব্দুল ওয়াদুদ, আমি সিলেট থেকে বলছি। হ্যালো জি, আমি সিলেট থেকে বলছি, আমার নাম আব্দুল ওয়াদুদ। দর্শক, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কাইন্ডলি আরেকবার একটু চেষ্টা করুন। হ্যালো, আমরা বালিশের ব্যাপারে, কিন্তু দুটো বালিশ ব্যবহার করাটা সব হ্যালো, ক্ষেত্রে সম্ভব হয় না। লাইনটি আবারও সংযুক্ত হয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমি আমার নাম আব্দুল ওয়াদুদ, আমি সিলেট থেকে বলছি। হ্যালো, জি, আমি সিলেট থেকে বলছি, সিলেট। হ্যালো, দর্শক আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না এখনো, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। আমরা যে বালিশের বিষয়টিতে কথা ব্যাপারটা, বলছিলাম, এটা আবার অনেক ইস্যু, আর আমরা এখন দেখছি যে এই যে মোবাইল ফোনের ব্যবহার, যে সামনে ঝুঁকে বারবার মোবাইল ফোন
যে যতবারই বলুক না কেন স্ট্রেট রেখে মোবাইল ফোন দেখা সো টাফ, মানে হুম সোজা হুম হয়ে হুম বসে, এটা মানে মানে অভ্যাসবত অটোমেটিক্যালি যেন যে সে নিচের সামনে দিকে, ঝুঁকে হ্যাঁ ঝুঁকা ঝুঁকে হয়ে যায়। যায়। এই জন্য মানে মোবাইল ফোনে আপনার দীর্ঘমেয়াদী কাজ বা কোনো হুম ভিডিও হুম দেখা বা কোনো ব্রাউজিং করাটা না করাটি বেটার আমার মতে, হুম হুম এগুলা অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু ঘাড় পিঠ এবং কোমরের সমস্যা হতে পারে। আর বালিশ তো অবশ্যই একটা পাতলা নরম বালিশ ব্যবহার করতে হবে, অনেকে খুব হার্ড বালিশ ব্যবহার করে। আমরা অনেক সময় কিছু মেডিকেটেড বালিশ দিই, সার্ভাইকাল পিলো বলি আর কি, ডাক্তারি বালিশ বলা হয়। হুম হুম তো এগুলার আবার যারা তৈরি করে তারা জানে না কিভাবে তৈরি করতে হবে, এগুলো হয়তো অনেক সময় ব্যবসায়িক স্বার্থে দেওয়া হয়, আমি দেই না। আমি আমি আচ্ছা রুগীদেরকে বলি যে আপনাকে আপনি নিজের মতো করে একটা পাতলা বালিশ ব্যবহার করে নেবেন বা হুম হুম বানিয়ে নেবেন যেটা সফট হবে। যেটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করলে সমস্যা, আচ্ছা, এটা কি ধরনের সমস্যাটা সমস্যা হচ্ছে হতে পারে? এটা তৈরি যারা করে, একটা অংশ খুব মোটা গোল থাকবে আর একটা পাতলা অংশ, হুম হুম তো রুগী প্রথমত জানে না এটা ব্যবহার করতে হবে কিভাবে। যারা তৈরি আচ্ছা করে সেটা হয়তো অতিরিক্ত মোটা তৈরি করে, বা রুগী যখন রাতে ঘুমায় তখন কিন্তু তার ওই যে মোটা অংশটা কিন্তু ঘাড়ের নিচে থাকার কথা, সে ভুলবশত এটাকে মাথার নিচে দেয়। মানে আচ্ছা মাথার নিচে দেওয়াতে হুম উল্টা আরো ওই দুইটা বালিশ ব্যবহারের যে আমাদের কুফলতা সেটা এখান থেকে চলে ও আসে। আচ্ছা আচ্ছা এই জন্য মানে আমরা এটা এটা ব্যবহার আসলে কিভাবে ইউজ করতে হবে সেটা জেনে বুঝে করতে হবে করতে হবে। অ্যাকচুয়ালি। আর আরেকটা হচ্ছে এটা কিন্তু আপনি একটা মানুষ একই জায়গায় সবসময় থাকবে না, হুম হুম সে যখন এদিক সেদিক যাবে সে তো এটা নিয়ে ক্যারি করতে পারবে না, এটা একটা মানে ক্যারির জন্য সমস্যা। হুম কারণ হুম সে হয়তো কারো আত্মীয়র বাসায় গেল, হুম হুম বোনের বাসায় গেল বা অন্য কারো বাসায় গেল, ঘুরতে গেল, তখন তো সেই বালিশ নিয়ে যেতে পারবে না। এই জন্যই আমরা বলি অলওয়েজ বালিশ পাতলা যখন যেখানে হোক। আর যদি কোনো কারণে বালিশ উঁচু হয়, আপনার বালিশ সমস্যা, বালিশ হুম হুম পাচ্ছেন না, অ্যাভয়েড দিস, আপনার বালিশই ব্যবহার করার দরকার নেই, উইদাউট আচ্ছা পিলোতে শোন, কোনো সমস্যা নেই। বা একটা আমরা যেটা কম্বল বা যে কোনো কিছু হুম একটা হুম বেডশিটকে একটু হালকা ফোল্ড করে সে সেটা ব্যবহার করতে পারে। আচ্ছা আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শারমিন আক্তার ময়মনসিং থেকে বলছি, আমি একটু স্যারের সাথে কথা জি বলতে চাই। দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি শারমিন আক্তার বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। মানে আমার সমস্যা হইতেছে, আমার আর কি 5 মাস আগে সিজার হয়েছে। হুম সিজারের পরে আমি আর কি বিছানায় পড়ে গেছিলাম, উঠতে পারছি না। পরে ওই শরীর যে থেরাপি পরে একটু একটু হাঁটতে পারি, কিন্তু পরে ডাক্তারের কাছে গেছি, এমআরআই করাইছি, ডাক্তার বলছে যে ডিসকোলস আছে আর স্পন্ডলাইটিস আছে। এখন আমার ওই যে বাতকের যে জায়গাটা আছে এখান থেকে মনে হয় যে এই পায়ের নিচ পর্যন্ত একদম একটা টান লাগে, এখন এটা রগে টান নাকি আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে ছিঁড়ে পড়ে গেছে, আগে একটু বাঁকা হয়ে হাঁটতাম, এখন মানে হাঁটতে হাঁটতে হাঁটাটা মানে সোজা হয়েছে। তারপরে ডাক্তার বলছে যে হাড় ক্ষয়জনিত সমস্যা আছে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 28 বছর। আচ্ছা, এখন এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? মানে আমার যে ওই টানটা লাগে এই যে বিষয়ে আর কি জানতে চেয়েছি। আচ্ছা, পিএলআইডি, পিএলআইডি তে কি মানে পিএলআইডির একেবারে কমন জিনিসটা হচ্ছে বাটক, যে আমাদের মানে আমাদের কোমরের দুই পাশে দুইটা বাটক আছে, কোমরের নিচের অংশে আমরা যখন বসি বাটকের উপরেই বসি, ব্যথাটা হয় ওনার এবং টান লাগে পায়ের দিকে একেবারে রেফার্ড হয়, যেটা আমরা এনাদার নাম আমরা বলি সায়াটিকা বাত বা পিএলআইডির লক্ষণ একই জিনিস। তো এই ক্ষেত্রে ওনার যেটা টান লাগা, উনি হয়তো বেঁকে গিয়েছিল আগের চেয়ে ইম্প্রুভ হয়েছে, আপনার এমআরআই করতে হবে। যদি এমআরআই করে থাকেন এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রিহ্যাব থেরাপি করতে হবে, যেটা ফিজিওথেরাপি এবং বিভিন্ন এক্সারসাইজ। আর আপনার এই টান লাগাটার ক্ষেত্রে আপনি মাসেল রিল্যাক্সিং ইউজ করতে পারেন, যেমন ইপেরিসন বা টলপেরিসন নামের ওষুধ পাওয়া যায়, একটা করে 2 বেলা 50 mg খেতে পারেন। তবে সাঁতার কাটতে পারেন আপনি, যদি আমি জানি না আপনার পরিবেশ আছে কি না, মহিলাদের বাংলাদেশে একটু সমস্যা বা পরিবেশ নাই, তো যদি আপনি নিয়মিত সাঁতার কাটতে পারেন, যেমন কলা কলা গাছ কেটে বা কোনো মানে যে কোনো কিছু ধরে আপনি যদি সাঁতার কাটেন, এটা অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে আস্তে আস্তে। আর এটার মূল ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি, এবং থেরাপিগুলা স্পেশালি আমরা হসপিটালাইজড করে করে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলে আপনি কিছু এক্সারসাইজ পাবেন, এক্সারসাইজগুলো দেখেন, উপর হয়ে শুয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আছে এগুলো আপনার অনেক উপকারে আসবে, এগুলা করেন। আর
টান লাগাটা আপনি ইপেরিসন বা টলপেরিসন টানা এক দুই মাস খেয়ে দেখেন একটা করে দুবেলা চলে যায় কিনা, না হলে আপনাকে হয়তো থেরাপি করতে হবে বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।